বুধবার গোমতি জেলার ওম্পি নগরে উদ্বোধন হলো এলাকাবাসীর বহু প্রতীক্ষিত ওম্পি নগর বিদ্যালয় পরিদর্শক কার্যালয়। একই দিনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার সরকারি বেসরকারি 22টি স্কুলে তুলে দেওয়া হলো কম্পিউটার। বামফ্রন্ট সরকারের আমলে যা হতে পারেনি, বর্তমানে বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রত্যন্ত এলাকা থেকে শহর এলাকায় সে সমস্ত কাজগুলি হচ্ছে এবং সেক্ষেত্রে ব্যাপক উন্নয়নও ঘটে যাচ্ছে। এই উন্নয়নের অঙ্গ হিসাবে গোমতী জেলার ওম্পিনগর এলাকায় উদ্বোধন করা হল ওম্পিনগর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়। বিদ্যালয়টির উদ্বোধনের পাশাপাশি 22টি সরকারি বেসরকারি স্কুলে দেওয়া হল কম্পিউটার। এই দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওম্পিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া, এছাড়াও ছিলেন গোমতী জেলার শিক্ষা দপ্তরের আধিকারিক সুবীর মজুমদার সহ ওম্পিনগর বিদ্যালয় পরিদর্শক বিএইচ জমাতিয়া ও অন্যান্য অতিথিবৃন্দ। এলাকার লোকজনদের কাছ থেকে জানা গেছে, দীর্ঘ বছর ধরে বিদ্যালয় পরিদর্শকের কাজকর্ম হয়ে আসছে অমরপুরে, ফলে যেমন ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল তেমনি শিক্ষক শিক্ষিকাদেরও দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমানে এই ওম্পিনগর বিদ্যালয় পরিদর্শক কার্যালয় গড়ে তোলার ফলে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও খুশি, কেননা এখন থেকে আর দূরে যেতে হবে না। এই কর্মসূচিটির উদ্বোধন করেন উদ্বোধক তথা ওম্পিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া। এদিনই নবগঠিত ওম্পিনগর বিদ্যালয় পরিদর্শকের অধীনে 22টি সরকারি বেসরকারি বিদ্যালয়ের মধ্যে কম্পিউটার বিতরণ করা হয়। কম্পিউটার তথা ডেস্কটপের মাধ্যমে স্কুলগুলির কাজকর্ম সাবলীলভাবে এগোবে এমনটাই প্রত্যাশা আমন্ত্রক অতিথিদের। নৌকো পুলিশ অফিস স্টেট আইএসএফ অফিসের দ্বারদ গঠন হয়েছে, এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল। এই ওম্পি ব্লকে যাতে একটা নতুন অফিস, যাতে অফিসে বসে যাতে ওনারা আইএসএফ কাজ করতে পারেন এবং উপযুক্ত পরিকাঠামো যুক্ত যাতে হয়, এতদিন অব্দি ওনারা ওম্পি এইচএস স্কুলকে স্কুল ক্লাসরুম দখল করে ওইখানেই কাজ করছিলেন, ওনারা একটা নিজেরা অফিস পেয়েছেন, সেখানে বসে আজকে থেকে কাজ শুরু করবেন। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।